लंबे समय से चली आ रही मांग को लेकर मुर्शिदाबाद जिले के जंगली थाने के कालीगंज शमशान घाट पर डोमकोल एसडीओ सुमित कुमार राय, जलांगी प्रखंड अधिकारी शोभन दास व कई प्रशासनिक अधिकारियों की मौजूदगी में विद्युत भट्टी का शिलान्यास किया गया और स्थानीय ग्रामीण, आपको बता दें, पहले मुफ्त में कांटे और सामान्य नियमों का पालन करें, पूजा के माध्यम से शिलान्यास किया गया और बताया जा रहा है कि बिजली की भट्टी के काम करने से ग्रामीण काफी खुश हैं। क्षेत्र व आसपास के क्षेत्रों के लोगों को शवों को अंतिम संस्कार के लिए बहरामपुर शमशान घाट ले जाना पड़ रहा है। बताया जाता है कि अगर यह विद्युत भट्टी चालू हो जाती तो डोमकल अनुमंडल के अलावा नदिया जिले के कुछ हिस्सों के लोगों को अब बहरामपुर नहीं जाना पड़ेगा। रतन सिंह रॉय के साथ देखे रिपोर्ट। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি জলঙ্গি ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী শোভন কুমার দাস মহাশয়কে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি জলঙ্গি পঞ্চায়েত সমিতি সভা, আমাদের মধ্যে উপস্থিত আছে আমরা আমাদের মধ্যে পেয়েছি সাধিকারদার গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী অমল কুমার মণ্ডল মহাশয়। বহরমপুর বা আরো অনেক দূরে তাদের যেতে হয় শব্দাহ করার জন্য, সেটা এখানেই তারা এখন করতে পারবে। তাই এলাকাবাসী সকলের সুবিধার্থে যে বৈদ্যুতিক চুল্লি স্থাপন হতে চলেছে তার জন্য এলাকাবাসী সকলকেই কালীগঞ্জ শ্মশান কমিটির পক্ষ থেকে এবং কালীগঞ্জ শ্মশান কমিটিকেও আমাদের ব্লক প্রশাসন এবং সমস্ত সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রচেষ্টা আমাদের ব্লকে এখানে হতে চলেছে, যার ফলে আশেপাশে সকল মানুষই উপকৃত হবে। তাই সকলকেই ধন্যবাদ এবং সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এগুলোই আমি সংক্ষেপ মতো শেষ করছি। প্রকল্পের মধ্যে আমাদের আনুমানিক একটা খরচ যেটা হবে সেটা আমরা এখনো পর্যন্ত আমরা জানি না, তবে আমাদের কাজ খুব দ্রুত শুরু হচ্ছে। এটা আমরা ভিত্তিপ্রস্তর স্থাপনেরা আপনারা দেখতে পেলেন আজকে। তো আমাদের প্রকল্পটার জন্য আমরা বৈদ্যুতিক চুল্লির জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি কালীগঞ্জ গ্রামবাসী এবং এলাকাবাসী, যাতে আমাদের যে বহরমপুর যাওয়ার যে সমস্যা, যে আমাদের সমস্যার ক্ষেত্রে পরিবহনের সমস্যা হতে পারে, মধ্যবিত্ত নিম্নবিত্ত বানাকে যেতে পারেন না, তো সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্যে আমরা দীর্ঘদিন ধরে জেলা শাসককে আমরা বলেছি, বিডিও সাহেবকে বলেছি, আমরা এসডিও সাহেবকে বলেছি, আমরা তারই ফলশ্রুতি হিসাবে আজকে নমামি গঙ্গে প্রকল্পের কালীগঞ্জের এই মহাশ্মশানে আমাদের বৈদ্যুতিক চুল্লি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই আমরা মূলত দীর্ঘদিন ধরে যে চেষ্টা করছি সেটা সরকারি আধিকারিকরা জানেন যে আমাদের এখানে দরকার, কারণ আমাদের এখান থেকে বহরমপুর শ্মশান প্রায় 50 কিলোমিটার। একজন সাধারণ মানুষের পক্ষে, একজন সাধারণ মানুষের পরিবারের পক্ষে যে ইচ্ছা থাকলেও তারা যেতে পারেন না, সেই সমস্যা আছে। কারণ এদিকে নবদ্বীপ, এদিকে হচ্ছে আমাদের বহরমপুর, মাঝখানে কোনো বৈদ্যুতিক চুল্লি ছিল না। ওনারা বুঝেছেন যে এখানে কালীগঞ্জ মধ্যবর্তীতে একটা দরকার, তাই ওনারা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন। আর কালীগঞ্জ শ্মশান কমিটির সম্পাদক দেবাশিস সাহা মহাশয় এবং যাদব কুমার মণ্ডল মহাশয়ের ঐকান্তিক চেষ্টা এবং কালীগঞ্জের যারা শ্মশান কমিটির সদস্য আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকে আমাদের এই স্বপ্ন সার্থক হতে চলেছে। এখানে নদীতে সবসময় কিছু নেই আমাদের। আপনার নাম পরিচয়টা? আমার নাম প্রলয় শঙ্কর সিং। আপনি এই কমিটির শ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে করেছে, কত টাকা ব্যয় হচ্ছে কাজ? মানে মোটামুটি 5 কোটি। সবটাই গ্রামবাসী, তাই তো? না, গ্রামবাসী না, আমাদের কমিটি। হ্যাঁ। আচ্ছা, কোনো প্রশাসনিক কি রয়েছে তাতে, এতে সাহায্যের কোনো কি প্রশাসনিক কোনো সাহায্য পাচ্ছে? প্রশাসনিক সাহায্য তো বটেই, কারণ না হলে এত দূর আমরা এগোবো কী করে? প্রশাসন ছাড়া তো আমাদের পক্ষে এগোনো সম্ভব নয়। আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে যে বিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সকলেরই সহযোগিতা পেয়েছে তাদের, এবং তার সঙ্গে ধরেন যে আমাদের এখানে
যারা উন্নয়ন কমিটি কল্যাণ শাসন উন্নয়ন কমিটি আমরা অনুরোধ করছি যারা এলাকাবাসী এবং দীর্ঘদিনের প্রতীক্ষার ফলে আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল শাসন কমিটি যে উদ্যোগ নিয়েছিল সত্যি এটা খুব ভালো এবং তার জন্য কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সদস্যদেরকে আমি সাধুবাদ জানাই যে এই উদ্যোগটা নেওয়ার জন্য কারণ এখান থেকে প্রায় আমাদেরকে সপ্তাহ করতে গেলে 50-60 কিলোমিটার যেতে হতো এবং ওখানে লাইনের পর লাইন দিয়ে দাঁড়াতে হতো সকালে কেউ যদি সব নিয়ে যেত গেট বাজে নিয়ে যেত ও ফিরতে হতো রাত্রি 10টা 11টায় কারণ ওখানে এত লাইন ছিল এবং ভালো লাগলো এটা আমার একটা প্রশ্ন এলাকাবাসীর তোমার যথেষ্ট উপকার হবে কারণ এক নম্বর হচ্ছে সময় এবং দু নম্বর হচ্ছে ধরুন যে এখান থেকে 60-70 কিলোমিটার যেতে হতো তার একটা মানে ওই টাইমে একটা ব্যয়বহুল মানে কেউ মারা গেলে তাকে গঙ্গায় নিয়ে যেতে হবে কোথায় 70 কিলোমিটার দূরে তার একটা গাড়ি ভাড়া থেকে আরম্ভ করে এবং তার সময় পর্যন্ত আরম্ভ করে এবং তাদের সঙ্গে যেসব লোকজন নিয়ে যেতে হবে তাদের একটা ব্যাপার এই জন্য এলাকাবাসীর যথেষ্ট এই যাতে ভালো হবে। আচ্ছা আপনার নাম পরিচয় এই শ্মশান কমিটি।